আমাদের ফলপতি হয়েছে, শাশাবাদ ধান ক্ষতি হয়েছে। তা এলাকাতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, যার কারণে ফসলের জমি পুরোটা পানির নিচে তলাই গেছে। পানির চাপে বেড়িবারটা এখন পুরোপুরি ভেঙে গেছে, যেটা আমাদের এলাকার মানুষের জন্য হুমকি স্বরূপ। রান্না করার জন্য উপকরণ অনেক কষ্ট করতেছে, যে হোটেলটা আনি পাত খাটতেছে। আমরা কৃষক, আমরা নিজস্ব শাশাবাদে আমাদের ভেন্ডি এবং পুরুষ এবং ঝিঙে, তারপর আমাদের অনেক ক্ষতি হয়েছে। তারপর আমাদের ফল ক্ষতি হয়েছে, শাশাবাদ ধান ক্ষতি হয়েছে, আমাদের লোয়া লাগাতে পারি নাই, আরও অনেক ক্ষতি হয়েছে, 4-5 লক্ষ টাকার জিনিস। আমাদের এলাকার গত পরশু রাতে আমাদের এলাকার সুইচ গেটটা ভেঙে গেছে। এটা সাধারণত ভেঙেছে প্রায় 5-6 বছর আগে, কিন্তু এটা নিম্নমানের সংস্কারের মাধ্যমে এই 3-4 বছর চালাইলেও গতকাল রাতে আপনারা দেখতেছেন পুরোটা ভেঙে গেছে। তো পুরোটা ভেঙে যাওয়ার কারণে এখানে আমরা এলাকার মানুষ খুবই ভোগান্তিতে আছে। এলাকাতে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার কারণে ফসলের জমি পুরোটা পানির নিচে তলাই গেছে এবং মানুষ ঘর থেকে বাইরে হইতেও সমস্যা হয়ে যাচ্ছে। প্রায় প্রতিটা বাড়ির হাঁটু সমান পানি হয়ে গেছে, যার কারণে আমরা প্রচুর ভোগান্তিতে আছি। তো আমরা আমাদের এলাকাবাসীর দাবি হচ্ছে গিয়ে সরকারের কাছ থেকে যেন একটা মোটামুটি ভালো মানের অ্যামাউন্ট আমরা আশা করি, এবং যাতে এটা কাজ করা যায় এবং মোটামুটি মজবুত করে যেন কাজ করে এই এলাকার মানুষ যাতে উন্নত একটা সেবা পায়। 5-star রেটিং প্রাপ্ত BNDC টেকনোলজির ওয়াল্টন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়াল্টন ফ্যান হাওয়া বদলে দেয়। পরিবারটা গত প্রায় 5-6 বছর আগে ভেঙে গেছে, কিন্তু বেড়িবাঁধের মানে যে একটা সংস্কার প্রয়োজন, যেহেতু এটা পানি চলাচলের জায়গা, এখানে যে সংস্কারটা করা হয়েছে এটা মানে কোনো মতে ওই একটু মানে ইয়া করে রাখছে। এটা যে কাজটা প্রয়োজন সে কাজটা হয় নাই, নির্ম মানে কাজ দিয়ে এই 4-5 বছর ধরে চালিয়ে যাচ্ছে। এখন বিগত গতকালকে অতিরিক্ত বন্যা পানির চাপে বেড়িবাঁধটা এখন পুরোপুরি ভেঙে গেছে, যেটা আমাদের এলাকার মানুষের জন্য হুমকি স্বরূপ। হয়তো বড় যদি কোনো জোয়ার আসে তাহলে এলাকার মানুষের জন্য ক্ষতিকর হবে। এটা আমরা চাই মানে খুব তাড়াতাড়ি সংস্কার হোক, আর যে বেড়িবাঁধের যে সংস্কারটা প্রয়োজন এটা তো নিম্নমানের সংস্কার দিয়ে চলবে না, যাতে এবারে সরকারিভাবে আমাদের জন্য বড় একটা অ্যামাউন্টের মাধ্যমে যাতে সংস্কার করা হয়, এটা আমরা এলাকার বাসীর পক্ষ থেকে আমরা সবাই চাচ্ছি আর কি। আমাদের এখানে সবজি আছে, ভেন্ডি সবজি, বরকটি খেত, লাউ খেত, মানে কত আছে এগুলো 5-2 লক্ষ 3 লক্ষ মাছের ইয়া। আমাদের এখানে ক্ষতি যে খালের যে জঙ্গলগুলো আছে এগুলো না, তার দিক থেকে উপরে জানে এখন কোন আসতেছে না। এই 2-10 বছর থেকে অনেক এখানে শ্বাসের ধান খেত অনেক নষ্ট হয়ে গেছে, এখানে বলার বাইরে মানুষ এখন শাক ধরতে পারবে না, আর দিতে হবে মাটিকে ভালো করে বানতে হবে। রান্না করার জন্য উপকরণ অনেক কষ্ট করতেছে, যে হোটেলটা আনি পাত খাটতেছে, যে আমার চারটো বাইরে আমার স্বাস্থ্য চারটো বাইরে সবগুলো পানিতে ভাসতেছে, গরু গোতন খেরকাতে ফাটতেছে, চারটে পাই 20-30টা এগুলো ডুবে গেছে, বাড়ির পুকুর ডুবে গেছে, পায়খানার পাঁচটা পাই এগুলো পানি খাইতেছে পারতেছে না, অন্যদিকে পানি কিনে খাইতেছে।